আসসালামু আলাইকুম হ্যালো রহমাত আমি জাহিদ জাহিদ মিস্টার বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি একটি ভিডিওতে দর্শক আজকে তারিখ রোজ হচ্ছে মঙ্গলবার আজকে বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা পাশাপাশি অন্যান্য বাচ্চা অন্যান্য বাচ্চা বলতে বোঝা যেমন টাইগার কমার্শিয়াল এ প্লাস কোয়ালিটি মিশরি পাউমি পাউমি কালারবার ব্রাউন কক ব্রাউন লেয়ার গলা ছিল দেশি পাউমি সাদা তিথির বেজিম এই ধরনের বাচ্চার পাইকারি বাজারের দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটা কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেবো তবে বলে রাখি মোটামুটি সোনালি বাচ্চার দামটা দিন দিন কিছুটা বাড়তির দিকে রয়েছে বা কিছুটা বেড়েছে তারপর হচ্ছে ব্রয়লারের দামটা মোটামুটি স্থিতিশীল রয়েছে বা কিছু কিছু কোম্পানির বাচ্চা দুই এক টাকা কমে মনে হচ্ছে পাশাপাশি অন্যান্য বাচ্চার দাম তো দুই একটা কিছু কিছু জায়গায় এদিক সেদিক হয় তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেব তারপরে গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার দামে যাব তবে পাশাপাশি বলে রাখি পাইকারি বাজারে বাচ্চার বাজারে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলে হ্যাচাররা যে রেটে সেল দিচ্ছে অনেক ক্ষেত্রে ডিলাররা খামারিদেরকে সেই রেটে দিচ্ছে না বা সেখান থেকে অনেক বাড়তি দামে দিচ্ছে বা অনেক ধরনের সিন্ডিকেট করছে অনেক বাড়তি দামে খামারিরা বাচ্চা কিনতে হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই প্যাকেটের গায়ে এখন এম লেখা থাকে আর আমরা যে রেটটা দিচ্ছি এগুলা যাচাই করবেন পাশাপাশি এমআরপির সাথে মিলাবেন এমআরপি থেকে বাড়তি নেওয়ার কোনো ধরনের সুযোগ নাই বরং টাকা কম নেওয়ার সুযোগ রয়েছে হয়তো কিছু স্থান ব্যতীত যেখানে হয়তো বা একদম অনেক দূর গাড়ির তেমন একটা ভালো ব্যবস্থা নেয় অনেক অনেক গ্রাম অঞ্চল ওইভাবে ওই ধরনের কোনো ইয়ে হলে হয়তো ক্যারিং খরচ মিলিয়ে দুই এক টাকা বাড়তে পারে কিন্তু এত ডিস্টেন্স হবে না সেটা মাথায় রাখবেন তা আমরা সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা আপনাকে জানিয়ে দিচ্ছি টাইগার কমার্শিয়াল আজকে হচ্ছে পঁচিশ টাকা এ প্লাস কোয়ালিটি আজকে হচ্ছে আঠাশ টাকা তারপরে হচ্ছে বিশরি পাউমি হচ্ছে আঠারো টাকা কালার বাট হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তারপরে হচ্ছে ব্রাউন কক পনেরো টাকা ব্রাউন লেয়ার চল্লিশ টাকা গলাচিলা হচ্ছে তিরিশ টাকা গলাচিলা মুরগির বাচ্চা হচ্ছে সরি আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পাওমি সাদা আঠারো টাকা তিথির একশো পনেরো টাকা বেজিম একশো টাকা এ ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার দাম এখন জানিয়ে দেবো এ গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম তো সিপিআইআর আজকে চৌত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে সিপি রস হচ্ছে তেত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এ ওয়ান বত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ টাকার মধ্যে নিউ হোপ বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে নিহোব কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত দুই এক টাকা কম থাকে সেটা আপনারা জানেন পাশাপাশি আমি আরেকটা কথা ভুলে গেছি বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ বিডি একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আমরা নিত্য নতুন সকল আপডেট দিয়ে থাকি সুতরাং আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আমাদের পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে আমি ফিন করে দিচ্ছি সেখানে লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন হয়ে নিতে পারেন কোয়ালিটি হচ্ছে বাইশ থেকে সাতাইশ টাকা নাহার রস বাইশ থেকে ছাব্বিশ টাকা নারিশ তেইশ থেকে সাতাইশ টাকা আফতাব তেইশ থেকে সাতাইশ কাজি কোম্পানি তেইশ থেকে সাতাইশ প্রোভিটা তেইশ থেকে সাতাইশ প্যারাগন চব্বিশ থেকে ছাব্বিশ আর এম আর তেইশ থেকে সাতাইশ তো এই ছিল পাইকারি বাজারে এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম বি গ্রেডের বাচ্চার দাম কিন্তু এর চেয়েও কম যাচাই বাছাই করে নেবেন নাহলে বি গ্রেডের বাচ্চা ধরিয়ে দিয়ে এ গ্রেডের বাচ্চা নিয়ে যাবে এগ্রেডের বাচ্চার দাম নিয়ে যাবে এটা অনেকে ধরনের প্রতারিত হয়েছে সুতরাং জেনে শুনে ছিনে বুঝে তারপরে বাচ্চা কিনবেন এখন সর্বশেষ যেটা সেটা হচ্ছে সোনালির বাচ্চার দামটা আপনাকে জানিয়ে দিচ্ছে যেহেতু সোনালি বাচ্চার দামটা কিছুটা বাড়তির দিকে রয়েছে সোনাল নর্মাল আঠারো টাকা সোনালি ক্লাসিক উনিশ থেকে বিশ টাকা সোনালি হাইব্রিড এগ্রেড বাইশ টাকা সোনাল সুপার হাইব্রিড এ গ্রেড চব্বিশ থেকে পঁচিশ টাকা তো এই ছিল পাইকারি বাজারে ব্রয়লার সোনালি অন্যান্য বাচ্চার দাম এতক্ষণ স্বাদ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ